হ্যালো ফ্রেন্ড, আশীর্বাদ শ্রী সবাইকে আবার একবার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটাই বন্ধুরা RRC জব রিকোয়ারমেন্ট 2019 অ্যাপ্লাই অনলাইন ফর 1,37,069 গ্রুপ ডি পোস্ট, অর্থাৎ বন্ধুরা 1,37,069টি পোস্টে, কিন্তু গ্রুপ ডি পোস্টে কিন্তু লোক নিয়োগ হবে এবং সেই নিয়ে আজ আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট তোমরা দেখতে থাকবে, স্কিপ করবে না, করলে কিন্তু অনেক বিষয় আছে সেখানে বুঝবে না। তো বন্ধু, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেখানে ইম্পর্টেন্ট ডেটস, অ্যাপ্লিকেশন ফিস, এজ লিমিট, কোয়ালিফিকেশন, পোস্ট ডিটেলস, মেডিকেল স্ট্যান্ডার্ডস, সিলেকশন প্রসেস, হাউ টু অ্যাপ্লাই নিয়ে কিন্তু এই টোটাল যে বিষয় আছে এইগুলো নিয়ে কিন্তু আজ এখানে আলোচনা হবে। তো বন্ধুরা, আলোচনা শুরু করার পরে প্রত্যেক ভিডিওর মতো বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিউজ আপডেটগুলি জানার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো শুরু করে নিই। সবার প্রথমে যে বিষয়টি এরা বলেছে, অ্যাপ্লিকেশন অনলাইন ফর 1,37,069 গ্রুপ ডি পোস্ট, CEN নাম্বার RRC 1, 2019 ইন RRC অ্যাক্রস ইন্ডিয়া, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ফ্রম 12 মার্চ 2019, ফ্রম 5 PM টু 12 এপ্রিল 2019, টেল 11:59 PM ফর 1,37,069 বেগান্সি। টোটালি এখানে যে বিষয়টি বলা হচ্ছে, এই জবের কিন্তু ভারতবর্ষের সব জায়গা থেকে অ্যাপ্লাই করা যাবে এবং তার অ্যাপ্লাই শুরু হবে 12 মার্চ থেকে এবং তার লাস্ট ডেট কিন্তু হচ্ছে 12 এপ্রিল, এবং যে পোস্ট আছে সেটা কিন্তু 1,37,069টি গ্রুপ ডির পোস্ট আছে। তো চলো নিচের বিষয়গুলি আমরা একের পর এক আলোচনা করি। তো ফ্রেন্ড, নেক্সট ডে বিষয়টি টোটাল ভ্যাকেন্সিস, তো আগে বলেছি ইম্পর্টেন্ট ডেটস এবং অ্যাপ্লিকেশন ফিস নিয়ে আলোচনা হবে। তো ইম্পর্টেন্ট ডেটগুলির মধ্যে ডেট অফ পাবলিকেশন হচ্ছে 23 ফেব্রুয়ারি 2019, এবং স্টার্টিং ডেটটি অ্যাপ্লিকেশন অনলাইন কিন্তু 12 মার্চ থেকে শুরু হবে, এবং ক্লোজিং ডেট টু অ্যাপ্লাই অনলাইন তা কিন্তু 12 এপ্রিল 2019 পর্যন্ত, এবং অ্যাপ্লিকেশন যেটা আছে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি 500, অর্থাৎ বন্ধুরা 500 টাকা কিন্তু সবার লাগবে, এবং PWD ফিমেল যারা আছেন SC ST তাদের কিন্তু 250 টাকা, এবং যে 500 টাকা তার মধ্যেও কিন্তু রিফান্ডেবল টাকা আছে, যেটা আগের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে এখন এই জবের ক্ষেত্রেও কিন্তু সেটাই অ্যাপ্লাই হবে। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছ। ফ্রেন্ড, এখানে আরেকটি কথা বলা আছে, ক্লোজিং ডেট এন্ড টাইম ফর পেমেন্ট ও অ্যাপ্লিকেশন ফি, তো অর্থাৎ বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেটা কিন্তু ক্লোজিং ডেট এবং স্টার্টিং ডেট ওরা দিয়ে দিয়েছে। অনলাইন নেট ব্যাঙ্কিং শুরু হবে 23 এপ্রিল 2019 থেকে, এবং সেটা কিন্তু SBI ক্লিনের মাধ্যমে করতে পারে, পোস্ট অফিস ক্লিনের মাধ্যমে আপনারা করতে পারেন, এবং তার কিন্তু ফাইনাল সাবমিশন যেটা আছে অ্যাপ্লিকেশন তা কিন্তু 26 এপ্রিল 2019, অর্থাৎ এপ্রিলের 26 তারিখের আগে কিন্তু সমস্ত প্রসেসগুলি তোমাদের কমপ্লিট করে নিতে হবে, এবং তোমাদের এই জবের জন্য যেই টেস্টটা হবে সেই টেস্টটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে, CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং তা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর 2019 মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে। তো চলো এজ লিমিট নিয়ে আলোচনা করি এবং জব লোকেশন নিয়ে আলোচনা করি। জব লোকেশন আছে অ্যাক্রস ইন্ডিয়া, এবং এজ লিমিট যেটা আছে ফর জেনারেল এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 18 ইয়ার্স থেকে 33 ইয়ার, এবং সেই যে বয়স সেটা কিন্তু কাউন্ট হবে 1/7/2016 অনুসারে, এবং রিল্যাক্সেশন যেটা আছে 5 বছরের কিন্তু SC ST ক্যান্ডিডেটদের, এবং 3 ইয়ার্স OBC ক্যান্ডিডেট, এবং 10 ইয়ার ফর PWD ক্যান্ডিডেটদের কিন্তু রিল্যাক্সেশনটা দেওয়া আছে। তো ফ্রেন্ড, চলে এবার কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করি। প্রত্যেক জবের ক্ষেত্রে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, 10 পাস অর ITI ফ্রম ইনস্টিটিউটস রিকগনাইজড বাই NCTB অর ইকুইভ্যালেন্ট অর NSE
গ্র্যান্ট বাই এনসিটিবি এই যে কোয়ালিফিকেশনটা আছে সেই কোয়ালিফিকেশন যদি তোমরা ফুলফিল করতে পারো তাহলে কিন্তু এই জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং আশা করবো এই জবের জন্য অধিকাংশ স্টুডেন্টই কিন্তু তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো চলো বন্ধুরা কোয়ালিফিকেশন শেষে নিচের বিষয়গুলি এক এক করে আলোচনা করে নেই। তো বন্ধুরা নেক্সট যে বিষয়টা পোস্ট ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, পোস্ট ডিটেলস একের পর এক কিন্তু সমস্ত পোস্ট ডিটেলসগুলি দেওয়া আছে। তো আমি ভিডিওটা স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, কাইন্ডলি তোমরা ফলো করো কোন পোস্টে কোন জায়গাতে কতগুলি পোস্ট আছে সেইগুলি কিন্তু এক এক করে একের পর এক সিরিয়াল ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করব বন্ধুরা এখানে দেখার পরেও তোমরা কমেন্ট স্ক্রিন বক্সে যে পিডিএফটি দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা সেই যে পোস্টগুলি সম্বন্ধে সঠিক ধারণা নেবে এবং সঠিকভাবে বোঝার চেষ্টা করবে। অনলাইনটি করার আগে তো এখানে টোটাল পোস্ট 137,069 পোস্ট কিন্তু এখানে আছে। তো চলো পে স্কেল নিয়ে আলোচনা করি। লেভেল 1/7 সিপিসি পে ম্যাট্রিক্স অনুসারে কিন্তু তোমাদের যে স্কেল আছে সেই স্কেলটা দেওয়া হবে এবং বন্ধুরা তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে সেটা কিন্তু তোমাদের 3টি স্টেপে হবে। ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অন বেসিক অফ কম্পিউটার বোর্ড টেস্ট অর্থাৎ বন্ধু সিবিটি টেস্ট এবং সেকেন্ড যে অপশন আছে সেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং 3 নম্বর যেটা আছে ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল এক্সামিনেশন টেস্ট। এই 3টি প্রসেসের মাধ্যমেই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। তো বন্ধুরা নেক্সট যে বিশেষ সেই বিষয়টা হচ্ছে গিয়ে হাউ টু অ্যাপ্লাই যেটা আছে সেই হাউ টু অ্যাপ্লাই কিন্তু এখানে সম্পূর্ণরূপে দেওয়া আছে। তো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা স্ক্রল করে যাচ্ছি তোমরা কাইন্ডলি ফলো করো, একের পর এক সমস্ত স্টেপ কিন্তু তোমাদের বোঝার জন্য এখানে দেওয়া আছে এবং এই যে পিডিএফটি সেটি কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতে তোমরা কিন্তু সেখান থেকেও হেল্প নিতে পারো। তো বন্ধু এই ছিল আজকের মূলত বিষয়টি। তো ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে দেব এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।